পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটিতে তৃণমূল নেতা তপন রায় সহ 50টি তৃণমূল পরিবার দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করে। যোগদানকারীদের হাতে বিজেপি দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই। এদিন জেলা সভাপতি জানান, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসছে। মানুষ জানে কেন্দ্রে ও রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকলে এই রাজ্যের সর্বাধিক উন্নতি হবে। সেই কারণেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে কর্মীরা বিজেপিতে যোগদান করছেন। এদিন কুলটির রানীতলা পোস্ট অফিসের সামনে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় বিজেপির পক্ষ থেকে। কুলটি এলাকার আমার তপন কুমার রায় তৃণমূল নেতা ছিলেন, দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস করেছেন। তার হাত ধরে 50টি পরিবার আজ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি জয়েন করলেন। শুধু এখানে নয়, সারা বাংলা জুড়ে যেভাবে দিলীপ ঘোষের হাত ধরে বাংলা জয়েন করছেন, আমরা যেখানে যাচ্ছি সেখানে মানুষ তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিএম ছেড়ে তারা জয়েন করছেন। তারা বুঝতে পেরেছেন আগামী দিন বাংলা বিজেপির দিন, কেন্দ্রে মোদি, বাংলায় বিজেপি যদি হয় তাহলে বাংলার সার্বিক উন্নতি হবে, বাংলা শিল্পের উন্নতি হবে, কৃষির উন্নতি হবে, বেকার সমস্যা দূর হবে, বাংলায় শান্তি ফিরবে। এই কারণে সমস্ত মানুষ তৃণমূল কংগ্রেসকে যোগদান করছেন। আর আমাদের জেলাতে এগিয়ে কুলটিতে 50টি পরিবার যোগদান করছেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা।